এভরিওয়ান, আমার মাই চ্যানেল, আমার জাহান চ্যানেলে আপনারা আবার স্বাগতম। আজকে আমি স্বাভাবিক রান্না নিয়ে চলে এসেছি। আমার তেলটা গরম হয়ে গেছে এখানে, স্বাভাবিক রান্নায় চলে আসলাম। এখন আজকে রান্না করব, জুমা মোবারক। আজকে আমি রান্না করব যে আজকে রান্নায় আছে যে মাছটা ভাজবো, শুধু ভাজবো। এটা ফেভারিট আমার হাজব্যান্ডের, সবসময় পোহা মাছটা খেতে চাই। আর চিংড়ি মাছ দিয়ে এই সবজি একটা তৈরি করব। তারপরে এই এখানে আমি ঢেঁড়স ভাজি করব। এই যে আমি রান্নায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে। এখানেও আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি দিতে দেখা দিলাম, আমার জিনিসটা দেখেন। আজকে আমার রান্না, আমি সবসময় ডেলি ব্লগ, আমার ডেলি ব্লগে ডেলি যা রান্না তাই আমি আপনাদের শেয়ার করতেছি। আমার দর্শকদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য রান্নাটা দেখেন। সবসময় সব কিছু রান্নাটা শেয়ার করলাম আর আপনাদেরকে বললাম আমাকে কষ্ট থাকার জন্য। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এটা তো দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেবো ঢেঁড়সটা, আমি এখানে আর কিছু দেবো না, ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দেবো, সেখানে দিয়ে দেবো, আর হলুদটা দিয়ে দেবো। এই যে হলুদটা দিয়ে দিচ্ছি, লবণও দিচ্ছি, একটা মুখ, একটা মুখ হলে দিলাম, একটা মুখ হলে দিলাম। এইখানে আমি গুঁড়া, এই যে মরিচের গুঁড়া 2 চামচ দেবো না, লবণ 1 চামচ দিলাম। এইভাবে আপনার চটপট রান্না করার জন্য গ্যারেজ বাসিটা রান্না করে দেখবেন, অনেক কষ্ট হয়। এখানে আমি অনেক কিছু রান্না শুধু কিনা আমাদের স্বাভাবিক খানা সব পাওয়া যায় তার জন্য খাবো না। আজকে তুমি আমাদের জন্য স্বাভাবিক রান্না করো, তার জন্য স্বাভাবিক রান্না চলে আসলাম। দর্শকরা জিনিসরা দেখেন আমার কীভাবে আমি রান্না করতেছি, তার উদ্দেশ্যে যারা আছে আমার
পানি অ্যাড করে দেব, টমেটো দিয়ে দিলাম স্বাদের জন্য, কেঁচামরিচ দিয়ে দিলাম স্বাদের জন্য, আর পানিটা অ্যাড করে দিচ্ছি, জল দিয়ে দেব, জল একটু দিতে হবে এখানে। এটা চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করতে জল, তার জন্য এক তেল তরকারি রান্না করবো, আর ঢেঁড়স ভাজি। এগুলো তো আমি শেয়ার করি ডেলি, ডেলি ডেলিটা শেয়ার করি, যা রান্না করি তা শেয়ার করি আপনাদের সামনে। আমার দর্শক আমার রান্নাগুলি দেখতেন, দেখেন, তাদের দেশে যারা আছেন দেশের বাইরে তাদের উদ্দেশ্যে রান্না, ভাই বোন মেয়ে বউ এদের উদ্দেশ্যেই আমি রান্না করি। এটা আমি ধন্যবাদটা কুচি দিয়ে দিচ্ছি, এটা হয়ে গেলে আমি টেবিলে নিয়ে যাব, তার জন্য এটা আমি ঢাকুনে দিয়ে দিচ্ছি, পাশেরটা আমি বসাই দিলাম। এখানে আমি মাছ ভাজা করব, এটার মাছগুলি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার জন্য, তেল গরম হলে আমি মাছটা ফ্রাই করে নেব। আজকে মাছটা ফ্রাই করব, এটাতে আমার হাজবেন্ডে মাছগুলির জন্য পাগল, তাই আমি এখানে হলুদ মরিচটা একটু মেখে নিচ্ছি, করে ভাজাটা খেতেও বেশি পছন্দ করে, তার জন্য একটা করে মাছগুলি দিয়ে দিচ্ছি। যারা বাইরে আছেন তারা পোড়া মাছটা ছোটো হলো বড় হলো ভাজে দেখা যায় তার রান্নাটা করে ফেলে যে আরেকটা স্বাদ, ভেজে নেব। আর আমি ভালো ছেলে আপনার সাথে কিছু কথা বলতেছি, আমার দর্শকরা আমার চ্যানেলটা একটু আপনারা দেখেন ভালো করে, আমার রান্না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবটা একটু ভালো করার জন্য দেখেন। আমার এখন 210টা ভিউস, সরি 210টাই আমি ভিডিও আপলোড দিয়েছি, এখনও আমার এটা মনিটেশনটা হচ্ছে না। প্লিজ আমার পাশে একটু থাকেন আমার মনিটেশনটা হওয়ার জন্য, আমি আপনাদেরকে অনুরোধ করতেছি। আর এটা আমি আমার পাশে আপনারা থাকলে আপনাদের পাশে আমি থাকবো, আর এটা আমি ফেসবুকে রিং দেব, আপনারা ফেসবুকেও রিং দেখতে পারবেন। এখন আমি ফেসবুকে রিং দেবো, এটা আমাকে ওই ফেসবুক থেকে বলা হচ্ছে রিংটা দেওয়ার জন্য। এটা আপনারা দেখবেন কীভাবে মাছ ভাজাটা করি, দেখেন রান্না করি, এগুলি সব আপনারা আর নতুন যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, প্লিজ তোমরা আমার রান্নাটা দেখো কীভাবে রান্না করি, বাইরে দেশের নতুন বউরা নতুন মেয়েরা এইভাবে রান্না করা দেখ রান্না করে খাবে,
আর রান্না করবার চেষ্টা করবো, রান্না করে কমন করে খেয়ে কমন করবে আমাকে, সরি। আর আমার ভিডিওগুলি কেমন লাগছে তোমরা আমাকে জানাবা, অত্যন্ত খুশি হব জানালে। আর আমি তো তোমাদের পাশেই আছি, যারা আমাকে কমেন্ট করেছেন আমি তাদের জন্য অত্যন্ত দোয়া, আর এদের জন্য আমি অনেক থ্যাংকস, আমি ওদেরকে ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। আরও আরও বেশি করে থাকেন আপনারা, মামনিরাও সিনিয়ারও তোমরাও। আমি তোমাদেরকে উদ্দেশ্যে তো রান্না, আজকে 1 বছর যাবত হয়ে গেছে আমার, মনিটেশনটাও করতে পারতেছে না আমার বড় দুঃখ। হ্যাঁ, এটা তো এখন বলক আসে নাই, আমার সাথে থাকেন, মনিটেশনটা আপনারা করে না দিলে কি দেবেন, আমার দর্শকদের তো করে দেবে, আমার দর্শকদের উদ্দেশ্যে রান্না, আমি রান্না বান্নাই দেখাচ্ছি, আমার এটাই কাজ। আমি চেষ্টা করি আমার আমার গুছানো কীভাবে ওইটাই আমি চেষ্টা করি দেখাবার জন্য আরও সুন্দর করে। ইনশাল্লাহ আপনারা যদি আমাকে উৎসাহ দেবেন তাহলে আরও সুন্দর করে দেখাবো। তো আমার দর্শক আমার রান্না হোটেলে হয়ে এসছে দেখতে পাচ্ছেন, এতো সবজিটা রান্না হলো, চিংড়ি মাছ দিয়ে এটা, তারপর পটল আলু দিয়ে রান্না করলাম, আর এখানে মাছ ভাজা এক হয়ে গেল, আর আর বুঝছিলাম এই যে এভাবে ভেজে নেবেন ভালো করে, এভাবে খাবে আমাদের ঘরে সবাই বাচ্চারাও, তার জন্য আমার সাথে টেবিলে যাবেন, আমাদের টেবিলে নিয়ে যাব। লাইটটা দাও, গরম বেশি একটা কাপড় নিচ্ছি, আমি টেবিলে নিয়ে যাচ্ছি এখন, এখানে নিয়ে আসলাম, আমি টেবিলে নিয়ে আসতেছি সব মাছটাও নিয়ে আসবো। ও তো আমি ভাত বেড়ে ফেলছি, এখন সবাই খেতে বসবে, আমার দর্শকরা আমার বিয়েরা দেখতে পাচ্ছেন আমার রান্না, এইভাবে আপনারা রান্না করবেন, যাদের স্বাভাবিক খানা খেতে ইচ্ছে করে, সবসময় মাংস খাওয়া যায়, সবসময় মুরগ খাওয়া যায়, সব কিছু খাওয়া যায়, আজকে আমি সামান্য স্বাভাবিক খানা রান্না করলাম, দেখতে পাচ্ছি আপনাদেরকে ভিডিও শ্যুট করে জানাচ্ছি, আর নতুন যারা দেখতেছেন তারা একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে, আর সাবস্ক্রাইবটা করবেন অবশ্যই অবশ্যই করবেন, কমেন্টে জানাবেন। আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি এখনের মতোই, আল্লাহ হাফেজ, জুমা মুবারক, বাই বাই।